আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি এর কাছের দূরের দেশে দেশের বাহিরের যে জাহান তাকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, যে জাহান আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আইসি আপনার সামনে। আর আপনারা স্কিপ না করে ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমার দুই বাগনিয়া খাবার লাগাইত্রা, তারা নতুন খাবার আরি পার হইয়া লাগাইত্রা, তারা বাড়ি যাইতে গিয়া। আর আজকে বাড়িতে যাইতা না আরি, আজকে তারা মাসির বাড়ি যাইবা, তারা ছোট মাসির বাড়ি আজকে যাইতা। আর এর পরের দিন তারা বাড়িতে যাইবা গিয়া। আর আমি হইলাম যেন পরের দিন আমিও যাইম সকালবেলা, আর তারা সকালে যাইতে মানুষ না, তারা আগের দিন বিকালবেলা যাইতে গিয়া। গিয়া এক রাত আরি তারা মাসির বাড়ি রইয়া, পরের দিন আরি সকালে যাকু আর বিকালে যাকু তারা বাড়িতে যাইতে গিয়া। আর আমি খুব আরি তারা মিনত করলাম যেন তাকেও আমার লগে যাইবা, আমি পরের দিন যাইম তোমার মাসির বাড়ি, আমিও পাকাইয়া আইমো গিয়া। আর তারা রইতে মান্ত্রা না, এখন কাপড় লাগাই দিতে লাগাইয়া তারা যাইতে গিয়া। আর আমার ছেলে নিয়ে দিয়ে আইব, আজকে আমার বড় ছেলে আরি লইয়া যাইব, আজকে নিয়ে দিয়ে আইব তারারে। আর এখন তারা দুই বোন ডেটি হইয়া নিতরা। আর খাবার লাগাইয়া যে সময় বাড়াইয়া যাইতরা, এই সময়ও আরে আমি ভিডিও শ্যুট করছি, কিন্তু এখন ভিডিওগুলা আর বিচারি পাইয়ার না আরে, গ্যালারির মাঝে কোনবা ডিলেট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। আর লাগিয়ে আর যাওয়া খান আর আপনারা কাছে শেয়ার করতে পারলাম না। আর এখন তারারে বিদায় করে দিয়া আমি আইসি, একটা আরে বাঁশ কাটিতাম আর কুড়াল লইয়া দা লইয়া শক্তি লইয়া আইসি। আর এই বাঁশিটা আরে দোকানের আরে বারিন্দার বাঁশের কুটি আসলো, আমরা বারিন্দার আরে কুটা যায় তা ওটা বাঁশের কুটা আসলো, আর কুটাটা বদলাইছ না রে, এই গুটা কুটাইটার গুড়া আরে গেছে গিয়া একদম লাগিয়া, নতুন কুটা আর একটা লাগাইছেন বাঁশ দিয়া কুটা। আর এই কুটাইটা হইলা ফারিয়া দা আমি লাহড়ি বানাই লিতাম, আর আমারও লাহড়ির কব বাবা আরে লাহড়ি নাই। আর আমি তো লাহড়ির চুলাবাই রান্না বান্না করি বেশিরভাগও, গ্যাসের চুলাবাই খুব কম রান্না করি, বেশিরভাগ বাজার টাজা আইতে আমার লাহড়ি চুলাবাই করতেও লাগে, আমি গ্যাসের চুলাবাই ফাটতে করি না। আর হইলাম তে বাসাটা আমি ফারিয়া নেই, আইটা খুব বড় বাসা, এত ফাঁকনা বাসিটা হারি, আইটা এত দড় কুড়াল দিয়ে হাঁটিয়াও আরে কোনো বাজু লাগাইতে পারি আর না। যাই হোক আমি কুড়াল দিয়ে কিছু তাকলা হিলিছি, আর এখন দা দিয়ে আমি ছোটো ছোটো করে কাটিয়ে রাখবো, আর ছোটো না করলে তো ঘরে মাঝে নেমা যাইতো নাই। আর বাঁশিটা এত থেতলা এত ফাঁকনা আরে, আর বরুয়া বাঁশ তো বরুয়া বাঁশের আইটাও এত দড় থাকে, আর বেশিরভাগ বরুয়া বাঁশ দিয়ে কুটা লাগাইলে কুটা মজবুত থাকে আরে। আর আমরা দোকানে বারিন্দা এটা বাঁশের বাঁশের কুটা, বারিন্দার কুটা যেটা এটা বাঁশের কুটা, আর দোকানের ভিতরে কুটা ওটা আরে ফাঁকা দিয়ে কুটা দিছেন, শুধু চারটা কুটা আছে ফাঁকা দিয়া দোকানটা, আর বারিন্দা এটা দিছেন বাঁশ দিয়া। আর বস্ত্র বস্ত্র তো বাঁশের কুটাইটা বদলাইতে লাগে, আর ফুরানটা কুলিয়া ফালাইয়া নতুন আর একটা লাগাইতে লাগে। আর এখন আমার লাহড়ি সব খাটা শেষ হয়ে গেছে, আর এখন সব আমি ঘরে মাঝে নিম গিয়া। আর ওই তো এত বেশি উঠিছে, এই তো দেখা যার আমি আসতেবার মাঝে আরি আমার ঘরের পিছন দিকে, আর আইয়া আমি বাঁশগুলা ফারিয়া নিয়ে আর আর নারি সফরি গাছের সেবা আছে, আর বাড়ির ঘরের সামনে যেটা উঠানো মাঝে এত বেশি রোদ রোদ আরি, কোনো জাত খাম করা যায় না এই তারদের মাঝে, আর গরমও খুব বেশি দেড় আরি, আর এনে কয়েকদিন থেকে এই জন্য নাই,
ম্যাকদেন না, আর এত গরম ফেলাইছে আর এটা আর হইয়া মাতিলাম নাই আর ঘরে দুয়ারে টিকা যান না। আর দিনের বেলা এত গরম বোঝা যায় না, কিন্তু রাত্রেও ইয়ারলে বেশি গরম লাগে। আর আমরা ঘর এটা এত গরম হয় আর সূর্য যে সময় বিকাল হইলো ঘরের আর ওয়াল এটা গরম ভরে রাখি দিল। আর রাত্রেও ইয়ারলে ঘরে খালি ওয়ালে আর বোঝা যায় তাওয়া দেয় ঘরের মাঝে ঘর টিকা যায় না। আর কিন্তু দিনও বাতাস থাকে কিছু আর এত গরম বোঝা যায় না। আর বাইরে বাইরে খামা খাজে থাকলে এত গরম বোঝা যায় না, কিন্তু রাত্রে ঘরের মাঝে টিকা যায় না। আর এখানে সব লাহড়ে হাটিয়া ঘরের মাঝে নিচে গিয়া আর এখন আত পা দোয়ার লাগিয়ে আমি এই ট্যাঙ্কির মাঝে তাই। আর এই ট্যাঙ্কির মাঝে আমরা খাবার পানি রাখা আরে, কিন্তু অনেক দিন তাই মেঘ নাই গতিকে একবারে আর পানি কমে গেছে, আর সামান্য পানি হয়েছে আরে, আর ব্যায়াম দাফালানি যায় না, হিসাবর পানি হয়ে গেছে। খাবার পানির লগে মনে হয় এবার আরে আটে যাইমো, আপুরকির পানিও বেশ পালা নাই এখন আরে নষ্ট হয়ে গেছে। আর এখানে আমার ছেলে খেলাধুলা কতরা আসছে বার মাঝে বইয়া, তাই তাই একদম একলা একলা তানার লগ নাই। আর তাই একলা একলা বেশিরভাগ খালি মাটি দিয়ে খেলাধুলা করে, বালি দিয়া ফাতা দিয়া ওঠা দিয়া আরে। আর একলা খালানির তো মজাও নাই, কিন্তু আর কিতা করবা, খালাইতেও তো লাগবো। ঘরের মাঝে আইলাম আর একটা ফ্রিজের মাঝে পানি রাখি আর রাখছি আর ঘরের পানি নর্মাল পানি আর রাখছি। আর খাবার লাগে হলাম একটা ঠান্ডা বোতল খাই, খুব তো পানি তিরাশে ধরছে, নাকলে খাটতে খাটতে খুব পানি তিরাশে ধরছে। আর এদিকে আমার খোলস হওয়া যায় হয়ে গেছে, পানি নাই। আর এখন আমি বাইরে নিয়ে ওঠা পরি আনবো, আর সকাল সকাল পরে ইলে ভালো হয় আর পানিটা গরম হয় না, কিন্তু সারাদিনও রই দিয়ে আর ট্যাঙ্কির পানিও গরম হয়ে যায়। আর ফাঁকা ট্যাঙ্কির পানি তো ঠান্ডা থাকে, কিন্তু এই বেতলা রৈদ হতে আর সবসময় উঠন্তি ফুলন্তি রই দিয়ে ট্যাঙ্কির উপরে এর লাগি পানিও গরম হয়ে যায়। আর আমি এখন খোলস একটা লাগাইয়ে রাখছি আর ওঠা ভরার পরে আর একটা লাগাই মো ওঠা আনিলি মো গরম। আর আমরা খাইবার পানি আমরা খোয়া লইল গিয়ে ওঠাও, কিন্তু পানি ছাড়ার বাদে আর ফুরকি থেকে পানি ভরতে লাগবো এবার। আর ফুরকি পানিও এবার নষ্ট হয়ে গেছে, চিন্তা করি আর পানি এখান থাকি ভরতাম। আর জো নাই আর মেঘও নাই, মেঘ দিলে মেঘে ভরি যায় ট্যাঙ্কিটা আমার, কিন্তু অনেকদিন থাকি মেঘ দেন না, এত বেশি রোদ দেন আর রোদ বাইসাইতে ডর করে, কিন্তু মাটির মাঝে ভাড়া মারা যায় না, এত গরম আর গরম। আর জুতা বাইরে থই আনলে জুতাটা পর্যন্ত গরম হয়ে যায় আর আর আমি জুতা লাগানির পরে আর গিয়াবে ফাও দই জুতাটা ঠান্ডা করি, এত গরম হয় জুতা লাগানি যায় না। আর এখানে আমার সব খাম খাজাটা ইয়া এখন আমি রওনা দিলাইছি আমার ননন্দের বাড়ি। আর রাস্তার কোনো বিড়ে হরছে না আরে, আর সোজা ইয়া একটা গাড়ি ভাইলেছি, গাড়ি মাঝে উঠিয়ে এখন যাই আর আমার ননন্দের বাড়ি, আমার ছোটো ননন্দের বাড়ি। আর আমার দইও বাগনে গেছেন গিয়ারি আগের দিন বিকালে, আর আমি পরের দিন সকালে যাই আর তারা আর তো রাখতে পারলাম না, হইলাম আমার লগে পরের দিন যাই ভাই, আমিও যাইতাম বাহাই আই মুগিয়া, তারা আর ওই সন্ন্যা গেছেন গিয়া। আর এখানে আমরাও আই গেছি এই তো বাড়ি মাঝে আই গেছি, বাড়ির রাস্তা গিয়া উঠি আর। আর এখানে একটা সাগি দেখি আর একটা ছোটো একটা বাচ্চা লগে, আর ঘাস খার আমার দেখে খুব সুন্দর লাগে, আমি ছাগলরে খুব ভালো পাই আরে, ছাগলটা আমি অত মায়া করি। আর ছোটো ছোটো বাচ্চা এটা দেখার পরে আরও বেশি মায়া লাগে আরে। আর আমার ছেলে ওলা সবসময় উড়ো লইব, আমি ওলা বাচ্চারা এটা উড়ো লই আরে ছাগলের বাচ্চা নিতা। আর এখানে বাড়ি মাঝে আই গেছি দেখতে পাত্রা, আর এই তো আমার ননন্দের বাড়ির স্কুল ওটা, স্কুলের বারিন্দা ভাই আমরা আটিয়া যাই আর উঠানোর মাঝে বেশিরভাগ রই ধরি এর লাগে হইলাম সেবাই সেবাই যাই আটিয়া বারিন্দা ভাই আটিয়া টিকিয়া ঘরের মাঝে যাই আর আমরা। আর এই তো দেখতে পাত্রা একটা ছাগল, এই ছাগলটা আরই আমার ননন্দের ছেলেরে দিছি আর ইয়ান্ডে উপহার দিলাম এই ছাগলটা। আর তার অনেক ইচ্ছা আরই, তারে একটা ছাগল দিতাম, তারপরে একটা ছাগল দিলাম তারে। আর এখানে কিছু মিষ্টি আনছিলাম আর এইতে সময় আর আমার ননন্দের লাগিয়া, কারণ আমার ননন্দে খুব বেশি আমার চ্যানেলের পিছিয়ে কষ্ট করছেন। আর আমি টাকা ভাবার পরে প্রথমবারে ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি যত সময় মিষ্টি হারি দিছি না অত সময় আমার জানে মানেন না। আর আমার তো খুব ইচ্ছা আসলো আপনারা সবার লইয়া আমি একটা পার্টি করতাম, আর এটা তো সম্ভব হইতো নাই, আর সম্ভব হইব হলে যা বোধ হইয়ান না, বললাম তো আমার ননন্দে ফার্স্ট হারে মিষ্টি মুখ করাই নিয়া। আর অনেক দিন হয়ে গেছে তো আমি জো ভাবার আরে পয়সা ভাবার আরে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাইছি, আর ভাবার বাদে বাড়ি আমি আইতে পারি আর না, ননদের বাড়ি আমার কুপিয়াল আরে ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে বাড়ি আইতাম, আর কিন্তু আইতে পারি আর না অনেক সমস্যার কারণে। এক তো বাড়িজের বিয়া হইলো, বিয়াত গেলাম বিয়ের পরে আমার দাদি অসুস্থ হইবে, দাদিরাও দেহাত গেলাম গিয়া, আর আবার সময় পাইয়ান না, আজকে তোরা আরে অসর হইলাম ওইয়া তো তারপরে আইলাম। আর আবার পরে একটু আরে আটি আটি আপনারা হাসে শেয়ার করি আর আমার ননন্দের ঘরটা, এরপরে ঘরের মাঝে কি সুন্দরভাবে ফুল সাজাইয়ে রাখছেন।
আর এখানে আমার ভাগ্নে দুজন আসন আর আমার ভাগ্নে একটা আরে তারা রে নাবাতাইছে আর তারা আমরা বাড়ি থেকে অন্য আইসন তারা মাসির বাড়ি আর এরপরে আরে আমার ভাগ্নে ওটা আই গেছে নাবাত আর তারা মাসি আর যাইতে দিছেন না হইলা পরের দিন যাইবাই বিকালি বেলা যাইবাই তারা সকালে যাইতে গিয়ে আসলো আরে আর তারা বাদে রইছে না রে আমরা ভাইয়া ভাই গেছি তারা রে আর এই তো আমার ভাগ্নে একটা নাইকল সোলাভা লাইয়া নে আর তার মাসি হইলা নাইকল একটা সোলা ফেলা নিয়ে শেষ হয়ে গেছে আর একটা সোলা ফেলা আর এখন আর তাই না আমরা আর যাইতে দিন না খুব চেষ্টা করছে যাইতাম গিয়ে আরে হলাম এক ঘন্টা সময় বইয়া যাই মুগিয়া তারপরে আর যাইতে দিছেন না আর তাই আমার বুর্গা সাথে সবার এখানে লুকাইয়া রাখি চা মোটামোটা বাড়িয়ে যাইতে পারছে না এখন তরদের মাঝে এখানে যাইতাই আর আমি বাড়ির মাঝে অনেক খাম রাখি আইছি যেন অন্তাকে যাবার পরে খামগুলা করতাম কিন্তু আর যাইতে দিছেন না ছুটিতে পারছি না যেন তাই এখন আমি নারকেল রাখছি এখন আমার একটা খাম পিঠা বানাইতাম পুলি পিঠা বানাইতাম আমার স্বাদ দিতাই এখন যাইতে পারতাই না আর এত বেশি রই দূরছে রইদের মাঝে বাড়িতেও দিন না যাই হোক এখন আমরা রই গেলাম হইলাম আর বিকালে যাই মু এখন তো যাইতে দিতরা না বুর্গা সাথে কোনো কিছু পাইয়েন না যাইতে তো পারতাম না বুর্গা সাথে না হইলে আর এখন আঠি আঠি তানোর যান সবজি বাগানটা দেখি আর আমি আর আপনারা হাসাও শেয়ার হরি আর আমার বাড়িতে এইবার আর এই সবজি নাই কোনো কিছু সবজি নাই আর আমার আনন্দের বাক্কা সবজি আছে মাশাল্লাহ যাই হোক আর এই সকলও আছে গাছের মাঝে কিছু দেখি আর এরপরে বরবটি উড়ি লাগাই রাসনে ওটাও আছে আর এরপরে মরিচের গাছ এই তো দেখ খুব সুন্দর হইয়া মরিচ ধরছে মাশাল্লাহ আমার দেখতে খুব ভালো লাগে আর এইভাবে আরে আমার ওলা মরিচ আসলো খুব বেশি আরে লঙ্কা মরিচ আসলো কিন্তু সব মারা গেছে একটা পর্যন্ত গাছ নাই এখন আর নতুনভাবে একটা গাছ আরে লাগাইছে ওটা আরে বড় আর এখনও ধরছে না মরিচ আর তানোর দেখি আর আরে মরিচ ধরছে অন্তাকে সাইডটা যাইতে সময় নিমু আমার বাড়িত আর এখন তো মরিচ এটা যেটা হাঁসা মরিচ আরে এটা বাজারও আরে লইতে মিলে না আর যেটা আছে এটা আরে গরু আনিয়ে দুই তিন দিন রাখতে পারতে না সব নষ্ট হয়ে যায় গিয়া আর গাছের তোর তাজা মরিচ খাইতে ভালো লাগে আর এই তো তানোর একটা সফলের গাছ ছোটো মোটো একটা সফলের গাছ মাশাল্লাহ সফলও ধরছে দেখা যার বাক্কা হয় একটা আর আমার বাড়িতেও আছে দুই তিনটা সফলের গাছ আর এইটা সফল এখন খাবার মতন হয়েছে না ছোটো ছোটো সফল ইতা আর এই তো তান গড়ে বারিন্দার মাঝে কি সুন্দরভাবে ফুল সাজিয়ে রাখছন আর উপরে একটা ফ্যানও রাখছন আর খুব ভালো লাগে এই জায়গাটা আর বইতে সময় আর আমি আবার পরে বাড়ি তান গড়ে বারিন্দার মাঝে বেশিরভাগ বই ঘরের মাঝে বই না খোলামেলা হিসাবে বার সাইড সব দেখা যায় এরপরে বাতাসও আছে এরপরে উপরে ফ্যানও আছে আর এখানে আমার বাগনায় আরে নাইকলটা সোলাভা লাগিয়ে দিছে আর আমার নন্দে ওটা ভাঙ্গি লিছেন ভাঙ্গে তার ভিতরে তো নারিকেল ভিতরে পানি আছে পানিটা তো খাইতে খুব মজা লাগে বাচ্চারা পানি খাইতরা আর দুইটা নারিকেল ভাঙ্গিছেন খুব সুন্দর নারিকেলের ভিতরটা আরে একদম সাদা একদম একটা নারিকেল ভাঙ্গার পরে ভিতরে নষ্ট হয়ে যায় দেখা যায় এরপরে কোনো নারিকেলে গ্যাস দিলাই এটাও নাই একদম গাড়ি নারিকেল খুব সুন্দর আরে নারিকেলটা দুইটা নারিকেল আর নারিকেল দিয়ে আরে পুলি পিঠা বানাইতা আর আমরা এটা রেসিলেটি বাসায় হই তা ফ বাড়ি নারিকেলের ফব আমরা হই আর এখন বাচ্চারা আছেন তো সবারই তানোর তো ছেলে একটা আমার বাগ্নি বাগ্নি দুইটা আমার ছেলে একটা সবারে আরি ছোটো ছোটো হরে চিল্লা চিল্লা হরে হয় চিল্লা দিছেন দিয়া এখন লাগছেন ওঠা খুচরাত করছিয়া আরি দার আগানি দিয়ে করছিয়া আর এরপরে বাজি আরি এরপরে জয়া পিঠার মাঝে দিতে লাগে আর এই তো আমি এখন পিঠা বানানি কইছি আমার বাগ্নি আমি আর আমার নন্দ আছে নারী আর সবে বেরিয়ে আমরা এখন পিঠা বানাই আর এই পিঠাটা বানাইতে মানুষ বেশ হইলে বালা আরে আর তাড়াতাড়ি পিঠাটা শেষ হয়ে যায় বানানি শেষ হয়ে যায় আর মানুষ একলা একলা বানাইতে খুব বুড়া লাগে আরে আর আয় দেয় না বোঝা যায় তো একদম ছোটো ছোটো খাম আর মানুষ বেশ হইলে একদম তাড়াতাড়ি পিঠা বানিয়ে যায় এই পিঠা এটা খাইতেও খুব মজা লাগে আমার খুব পছন্দের পিঠা এটা আর এই তো বানাইতেও কোনো কষ্ট নাই একটা ফর্মা হয়ে গেলে খুব সুন্দরভাবে পিঠা হয়ে যায় এই তো আমার বাগ্নে কীভাবে ফর্মা দিয়ে পিঠা বানার খুব সুন্দর হইয়া পিঠাওয়ার এইভাবে নারিকেল দিয়ে আরে ফর্মা দিয়ে বানাইলে খুব ভালো আর আতে আত দিয়ে বানানি যায় আরে অনেক ডিজাইন হলে বানানি যায় এইটা এটা অনেক রকমের ডিজাইন করা যায় আর আমি শুধু আরে পিঠা বানাই বানাইয়া দিয়ার আর আমার বাগ্নে সবারই নারিকেল দিয়ে বানাই দিছে আর এখানে আমার নন্দে চা বাইছে এক চোলা বাদি আর এক চোলা বাই পিঠাটা বাজিয়ে নিতরা
আর এই তো সব পিঠা বনে গেছে এখন পিঠা গরম গরম পিঠা খাইতে খুব মজা লাগে কিন্তু তুড়া ফুড়া নোয়ার পরে আর খাওয়া যায় না সিয়াটা মুখ হয়ে যায় আর গরম গরম খাইতে একদম মশমশা থাকে আর এখানে লিগার চা বানাইছেন আর লিগার চা দিয়ে আর ভব দিয়ে খাইতে খুব মজা লাগে আর থানার চা রান্নাটা খুব মজা হয় বেশিরভাগ আর লিগার চা খাইতে খুব মজা লাগে আর চার মাঝে লং দেন আর লং বা এলাচ কোনো কিছু দিলে আর খুব মজা লাগে ডালচিনি দিলেও আর একটা সেন্ট হয় আর এখানে ভাত রেডি হয়ে গেছে দুপুরের খানি আর এখন আমরা খাইয়ে দিয়ে রওনা দিলাইমো আর আমার বাগনা বাগনি আঠা আর আজকে যাই বাগি বিকালে আর আমরাও সবে আর একলগে খাইলে আর হইলে আমরা এদিকে যাইমো আর তারা এদিকে যাই বাগি আর সব বিকালে কুটুম যাই বাগি আর বিকালে আর বাড়িটা একদম খালি হয়ে যাব আর এই তো সব রেডি হইতে কাপড় চাপড় লাগাইতে আর আমি আইয়া বারিন্দাত ফ্যানের তলে বইতাছি আর আমার নন্দে আর আমি আর বইয়া গল্প করি আর এখানে তান ছেলেও আর কিছু লগ লইলে কুটুম যাওয়ার পরে লগ লইলে মাপ লাইয়া যাইত গিয়া আর মায়ে তো যাইতে দিত না আমরা অন্যখানে কুটুম বাড়ি যাইতাম হইয়া ছেলেরে আটটাই দিরা আর এই তো আমার বাগনি এটা ছোটো আর তাই ভিডিও শ্যুট হট দিই আর এখানে আমার নন্দর বিলাইটের অবস্থা দেখো কিভাবে সুন্দর হইয়া ইয়া মাটির মাঝে হুতিছে আর আ ঘরে ঘরে দমফলার তার এত বেশি গরম লাগে বোঝা যার তো আর তার দমফলার নিঃশয় বোঝা যার খুব বেশি তার গরম লাগে মাটির মাঝে থানা হইয়া ইয়া ফুটিছে যে ঠান্ডা লাগবো আর ফ্লোরা লাগবো তো মাটির ঠান্ডা থাকে বেশি আর আমরা অলরেডি এদিকে বাড়িয়ে দিতাম গিয়া তার বিলাইটা হুতা দেখি আমি একটু ভিডিও করলাম আর তার বাসাইলাম আরই আর এই তো আমিও বুড়গাঁও লাগাই দিছি আর এখন বারো যেতাম আর বাচ্চারা আর খাবার সবার বর্তমানে লাগাইতরা আর এখন সব বাড়িয়ে যাই মগিয়া আর বিকাল সাড়ে চারটার মতন বাজি গেছে এখন আসলে আজানোর সময় হয়ে গেছে আর এই তো আমরা বারো গিয়ে গেছি ঘর তাকিয়া আর তান বাড়ি কানে একদম খোলা ময়দানও তৈর লাগিয়া আর সূর্য ডুবিতেও বোঝা যায় আর এখন আপু দুপুর রয়েছে আর এখন তো একদম আর আসরের টাইম হয়ে গেছে আসরের আজানো দিয়ে আসছেন বর্তমানে আর এই তো আমার নন্দে ইয়া কইয়া দিতরা আর এখানে আমার ছেলে আমার বাইকটা আবহরে রয়েছেন আর আমরা লামিয়া যাই আর গিয়া আর আমরা এদিকে যাইমো আর আমার বাগনা বাগনি ধান এদিকে যাইবা আর সব একলগে রানা আর আমরা লামা তাবার পরে আর রাস্তার মাঝে একটা গাড়ি ফাইলেছি আর গাড়ি উঠিয়ে বাড়ির মাঝে যাই আর গিয়া আর আমার বাগনা বাগনি আর বর্তমানে আবার রয়েছেন তারা অন্য গাড়ি আর যাইতা আর আমরা এক রাস্তা পাই তেন তেন অন্য রাস্তা পাই আর আমরা যেদিকে যাই আর ওদিক থেকে গাড়ি গিয়ে আর ওদিকে তেন তেন যাইতা আর এর লাগে আর এখ ঘুরে এখন মুখা যাইতে লাগে আর এখন গাড়িতে গেলাম ইয়ে আমরা আটি আটি বাড়ির মাঝে যাই আর আমরা বাড়ির পাশে যে রোড যেটা এটা আর মেন রোড নাই সবসময় গাড়ি দেখা নাই এই রোডও আর এই রোডও আর রিজার্ভ গাড়ি চালা ছাড়া আর চলাফেরা করে না আর রিজার্ভ গাড়ি সবসময় চলে আর লানি গাড়ি মিলে আর আমরা সামান্য আটিয়ে যাওয়ার পরে এক মিনিটের রাস্তা আটিয়ে যাওয়ার পরে গাড়ি মিলে আর এখন আমি একটা ডিম ভাঙ্গিয়ে নিয়ার আর আমার গরু ওঠার আর চকুর মাঝে কিতা যেন রোগ হয়েছে আর এখনও আর রোগটা ধরা পড়ছে না খুব ঔষধও করাই আর ডভও দিলাম কিন্তু আর আরাম হয়েছে না আর সৌদি আরবর এখন বাইয়া আর কমেন্ট করছেন যে আমার যেন ডিমের আর মুরগির ডিমের সাদা পানিটা দিবার লাগিয়া আর আজকে দেখি আমি সাদা পানিটা আমার গরুটার আর চকুর মাঝে দিয়া আর গরুটার আরাম হয়নি গরুটার বাঁচাইতে খুব দুঃখ লাগে আর এত কষ্ট করি এই গরুটা আমি কিনছি কিন্তু আমার গরুটার আর চকু তাৎকিত হয়েছে আর কোনো কিছু রোগটা ভাইয়ার না আর এখনও গরুর পশু ডাক্তার যেটা আর এটা আমরা বাড়ির পাশে পাই না অনেক দূরই বাড়ি থাকে এর লাগিয়ে আর পশু ডাক্তারটাও ভাইয়ার না এই তো দেখো আমার গরুটার অবস্থা কীভাবে চকু বাই পানি ভরতে ভরতে একদম চোখটা আর যাইবার পুফর আইছে মনে চোখটা গেছে উগিয়া নাকি কিতা নি কোনো কিছু বোঝা যায় না আর চোখটা মিলিয়া দেখাও যায় না আর বোঝা যায় আর তার চকুর মাঝে আদ দিতে আর বেদনা এইভাবে আর সইতে দেয় না আর একদম বেহাল্লত হয়ে গেছে আর এখন আমি এই ডিমের পানিটা দিমু আর যে বাইয়া আর কমেন্ট করছেন আর এই বাইয়ার হইয়ার যেন এটা আর দেশি মুরগির ডিম দিলে ভালো হইব না ব্রয়লার এটা তো ব্রয়লার মুরগির ডিম আমি দিয়ার আর দেশি মুরগির ডিম বর্তমানে ঘরে নাই এর লাগে আর ব্রয়লারও ডিম দিয়ার আর এটাই ভালো হইব না হতে করবো জানিয়ার না তো
দেশি মুরগির ডিম না ভাইয়া আরে ওটা দিয়ে ওটা দিলে ওই বনি না ওই তো নাই না দেশি মুরগির ডিম লাগলো আপনি যদি ভিডিওটা দেখে তাহলে কমেন্ট করে জানাইবা আর একটা ইন্ডাকশনের আর সিলিংস দিয়ে আমি ঔষধটা আমি শুকর মাঝে দিয়ে দিলাম আমার গরুর আর আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগাতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আজি আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে বেল বাটনটা অন করে রাখবা আর আজকের লাগে এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম